कोलकाता शहर में कोरोना संक्रमण को रोकने के लिए कोलकाता पुलिस इस बार सड़क पर उतर चुकी है। बुधवार को कोलकाता पुलिस और आमरी अस्पताल के बीच एक संयुक्त तत्वावधान में कोलकाता के सौमेन मित्रा ने पूर्वी भारत में पहली ड्राइव बॉय टीकाकरण की अच्छी शुरुआत की। उन्होंने ईस्ट बंगाल क्लब मैदान टेल रोड में पहल के पहले चरण की अच्छी शुरुआत की। इस दिन करीब 400 लोगों को टीका लगाने का लक्ष्य रखा गया। आज के আমরা সবাই এখানে সমবেত হয়েছি একটা ইউনিক প্রকল্প নিয়ে, দ্যাট ইজ ড্রাইভ বাই ভ্যাকসিনেশন। আমরা দেখছি আমাদের জানুয়ারি 16 থেকে আমরা যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদেরকে, পরে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স যাদের রয়েছেন, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, তাদের জন্য, তারপরে আমরা আস্তে আস্তে এজ গ্রুপকে চেঞ্জ করা হয়েছে। এখন যেটা এসছে আমাদের 18 ইয়ার্স প্লাস অ্যাবভ, যেটা মে 1 তারিখ থেকে, ফার্স্ট মে থেকে আমরা শুরু করেছি, ফার্স্ট মে থেকে যেটা রাইট বাই ভ্যাকসিনেশনটাকে আমরা আজকে থেকে শুরু করছি। এই পুরো প্রকল্পটাই আমরা একটা ইউনিক প্রকল্প এবং কলকাতা পুলিশের সহযোগিতায় করছি। এই কনসেপ্টটা কতটা সফল হবে বলে মনে করছেন? আজ থেকে আমাদের এই ভ্যাকসিনেশন অন দ্য রোড স্টার্ট হয়েছে এমআরআই সাথে কলকাতা পুলিশের। আজকে একটি জায়গাতে হচ্ছে, এইখানে হবে, আশা করছি প্রায় 400 মতন মানুষ ভ্যাকসিনেটেড হবে। আগামীকাল আরও দুটো জায়গায়, সব মিলিয়ে তিনটে জায়গায় শহরে, এবং এটা যদি ভালো সাকসেসফুল সারাজ পাওয়া যায় তাহলে হয়তো আমরা অন্য জায়গাতেও করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।